الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. قال النبي صلى الله عليه وسلم إذا قام أحدكم في صلاته فإنه يناجي ربه. وقال النبي أيضا صلوا كما رأيتموني أصلي أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মেহরবানি করে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. কাকতুল জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই চমৎকার পঞ্চম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররাম সম্মানীয় সভাপতি জনাব মহতারাম আব্দুল হাকিম সাহেব, মহতারাম সহসভাপতি মহতারাম আব্দুল খালেক সাহেব, জনাব গোলাম মুস্তফা মাস্টার, জনাব মোহাম্মদ ইদ্রিস মিয়া সাহেব সহ অন্যান্য সম্মানীয় আমন্ত্রিত অতিথিবৃন্দ, মহতারাম মাওলানা আব্দুর রাজ্জাক গাফুরি, মাওলানা হাফিজ আহসান জামিল সাহেব সহ অন্যান্য সম্মানীয় আলোচকবৃন্দ, ইসলাম প্রিয় তাওহীদী জনতা, পর্দার অন্তরালীর সতী সাধবী মা ও বোনেরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, যতদিন বাঁচিয়ে রাখবেন ইমানের সাথে রাখুন। আল্লাহ তাআলার পবিত্র দাতের লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহরবানি করে এ ভর দুপুর বেলায় দুনিয়ার হাজারো ব্যস্ততাকে পাশ কাটিয়ে কোরআনের আহ্বানে কোরআনের ময়দানে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিলেন। করোনার বিপর্যস্ততার মাঝে যিনি আমাদেরকে সুস্থ রাখলেন, কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআন মুখী হৃদয় দিলেন, এই সব নেয়ামতের মালিককে সেজন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমা তুশকর ফরি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা ও কুদওয়াতুনা হাবিবুনা উসওয়াতুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবাই কেরাম ও শুহাদা ইয়াজাবের আলা ইল্লিয়্যিন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। সম্মানিত ভাইরা, ইতিমধ্যে ফ্যান্ডেল ঘুরে গেছে আলহামদুলিল্লাহ, যারা আসতেছে তাদের দাঁড়ানোর জায়গাও তো থাকবে না,
কারণ বাহিরে রোদ আর গরমকাল এসে গেছে, কষ্ট পাবে। আপনারা যারা সায়াতে আছেন, মাঝে একটু ফাঁকা আছে, অতটুকু ফিল আপ করলে তো অন্যদের উপকার হবে, ঠিক না? মানুষের উপকার করা দরকার আছে না নাই? পর উপকার শ্রেষ্ঠ ইবাদত। এই জন্য আমি অনুরোধ করব আমরা একটু অন্যের উপকার করি। ওয়াজের মূল শিক্ষা থেকে এটাও একটা শিক্ষা যে আমরা পর উপকারী হব। আমরা মেহরবানি করে একটু আগাই, যার সামনে যতটুকু ফাঁকা আছে আমরা সকলে একটু আগাই, একটু ধাক্কায়া হালকা হালকা করে সামনে আসি আমরা। আবার বেশি ধাক্কায়েন না, অল্প অল্প করে ইনশাআল্লাহ মাশাআল্লাহ হয়ে যাচ্ছে। যারা দাঁড়ায় আছেন তারা সাহস কাজে লাগান, সুযোগ জীবনে বারবার। এক দেড় ঘন্টা আলোচনা হলে দাঁড়ায় থাকবেন কতক্ষণ? বসে যান মাশাআল্লাহ। এটা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবীর পবিত্র মুখ অনুসৃত ছোট ছোট দুইখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। আমার তৌফিকই ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, উতলু মা ওয়াহিয়া ইলাইক, হে নবী আপনি তিলাওয়াত করুন যা আপনার কাছে নাজিল করা হচ্ছে। মিনাল কিতাব, এই কোরআন মাজিদ থেকে, কিতাব থেকে, কোরআন থেকে যা নাজিল করা হয়েছে তা আপনি তেলাওয়াত করুন। আপনি মানুষকে শোনায় দেন, কোরআনের কোন অক্ষর কোন শব্দ গোপন করার সুযোগ আপনাকে আমি দেইনি। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে সেটা প্রচার করুন। সেটা করতে গিয়ে যদি কোনো বিপদে পড়া লাগে, মুসিবতে পড়ার সম্ভাবনা থাকে, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, তাহলে মানুষের জুলম থেকে অত্যাচার থেকে আপনাকে বাঁচানোর দায়িত্ব স্বয়ং আল্লাহর। সুবহানাল্লাহ। আপনার কাছে যে ওহী আসে সেটা আপনি বলে দেন, বলে দেন, শোনায় দেন, তেলাওয়াত করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিষ্ট হলেন কোরআন শোনানোর জন্য। তিনি কোরআনের প্রত্যেকটা হরফ মানুষকে শুনাইছে। এমন কিছু আয়াত ছিল যেগুলো শোনানোর কারণে মাইরও খাওয়া লাগছে। মক্কায় আবু লাহাব পাথর মারে, তাব্বান লাকাইয়া মুহাম্মাদু আলিহাদা জামাতানা বলে, ও মোহাম্মদ তুমি ধ্বংস হও এজন্য আমাদের ডেকেছ নাকি? নাউযুবিল্লাহ। পাথর মারল রাসূলের আপন চাচা আবু লাহাব। ওই মক্কাতে আল্লাহ তাআলা নাজিল করেন, তাব্বাতিয়া দা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে, ওয়া তাব্বা সে নিজ ধ্বংস হয়ে গেছে। এমনি আবু লাহাব আছে খেফে, এমনে আসে রেগে, সান্স মাইলে মারতে আসে, সান্স পাইলে মারতে আসে। ওই অবস্থায় এই সূরা যদি তেলাওয়াত করে রাসূল শোনায়, আবু লাহাব শান্ত হবে না, আরো খেপে যাবে, সে আরো রেগে যাবে। এখন তার সাথে আল্লাহ আরো রাগাইয়া দেয় তার বউরে, ওমরাতুহু হাম্মালাতাল হাতব, আল্লাহ কয় তার বউডাও ধ্বংস হবে।
যেই মহিলাটা লাকড়ি বহন করে মানে কাদের মাঝে একটা কাষ্ঠখণ্ড নিয়ে নিয়ে হাঁটতো রাসূলকে মারার জন্য আল্লাহ এটাও কইয়া দিছে যে কান্দের মাঝে লাকড়ি লইয়া লইয়া হাঁটে সে নিজও ধ্বংস হবে এই আয়াত শুনলে আবুল আহাবের বউ খুশি হবে না আরো রেগে যাবে যে আয়াত তেলাওয়াত করে শোনালে আবুল আহাব রেগে যাবে তার স্ত্রী রেগে যাবে ওই আয়াত বিশ্ব নবী লুকায়া রাখছে না তেলাওয়াত করে শোনাইছে তাহলে কোরআনের যে অংশ শুনলে মানুষ হালুয়া খাওয়াবে মিষ্টি খাওয়াবে ওলামায়ে কেরাম শুধু ওই ওয়াজ করে বেড়াবে আর কোরআনের যে আইনের কথা বললে জেলে যাওয়া লাগবে ফাঁসিতে ঝুলা লাগবে এগুলো লুকায়া রাখবে এই সুযোগ নবীর নাই সুতরাং নবীর উম্মতেরও সুযোগ নাই কথা বলতেই হবে কোরআনে যা আছে সবটাই তেলাওয়াত করতে হবে সবটাই শোনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কোন হরফ তিনি লুকান নাই লুকানোর অধিকারও তার নেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যখন আমি আমার আয়াত নাযিল করি ক্বালাল্লাযীনা লা ইয়ারজুনা লিকানা আমার আয়াত নাযিল হওয়ার পরে যারা আখেরাতে বিশ্বাস করে না আমার সাক্ষাৎ প্রত্যাশা করে না তারা আপনার কাছে এসে তখন তারা আবদার করে ইতিবি কুরআনিন গায়রি হাদা আও বদ্দিলহু ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এ কোরআন তুমি একটু পাল্টাইয়া দাও এটার আয়াত বড় কঠিন মদ খাওয়া যাবে না অথচ মদ না খাইলে তো আমরা থাকতে পারি না সাতটার বেশি বিয়ে করা যাবে না এত কম বিয়া করলে কেমনে চলবে আমরা তো সকালে একটা করি সন্ধ্যায় আর একটা করি মারামারি করা যাবে না অথচ আমরা তো মানুষের রক্ত না দেখলে আমাদের মজা লাগে না আমরা তো সকাল সন্ধ্যায় খুনাখুনি করি এখন তোমার কোরআনের এত কঠিন আইন আমরা মানতে পারবো না তারা এসে আবদার করে এই কোরআনটা পরিবর্তন করে আরেকটা আরেকটা আল্লাহ রেখো আল্লাহ কঠিনটা বাদ দিয়া একবারে সহজ একটা দেন কোরআনের মাঝে থাকবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখো আর এই রোজাটা যদি সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত দিত তাহলে না ভালো হইতো ঠিক না যে মাগরিবের সময় সেহেরি খাবেন ঘুমের তৈটি ইফতার করবেন তাহলে রোজা রাখা সহজ হইতো না মাগরিবের সময় খাইতাম এক ঘুম দিতাম ফজর করে আইতাম ইতিবি কোরআনিন গায়রি হাদা এটা বাদ দিয়ে আরেকটা কোরআন আনো আর যদি পুরাটা এইভাবে আনতে তুমি রাজি নাও হও বাদ দিলহু তাহলে কঠিনটা একটু বদল করে দাও আল্লাহ তাআলা বলেন তার আপনার কাছে এসে বলে তখন আপনি জবাব দেবেন কি কুল মা ইয়াকুনু লি আন উবাদ্দিলাহু মিন তিলকাই নাফসি আপনি জবাবে বলে দেন আমি নিজ থেকে কোরআনের একটি অক্ষর পরিবর্তন করব এই অধিকার আমার নেই ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া বরং আমার কাছে ওহির মাধ্যমে যা নাজিল হয় ওই বিধানগুলো তোমাদের মতো আমিও মানতে বাধ্য এমন নয় উম্মত রোজা রাখবে নবী পেট পুরে খাবে উম্মত নামাজ পড়বে রাতের বেলায় শা ফজর নবী নাক ডেকে ঘুমাবে নবীর লাগবে না ব্যাপারটা এমন নাকি নবীরও লাগবে বরং নবীর এবাদত উম্মতের চেয়ে কম না আরো বেশি তা আমি তো মানতে বাধ্য ইন্নি আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম যদি আমি না মানি কঠিন আযাবের দিবসের আযাবকে আমিও ভয় করি মানে আল্লাহ আমাকে রেহাই দেবেন না উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব
এই কিতাব থেকে যা নাযিল হয় ওহি করা হয় সব তেলাওয়াত করে আপনি শুনায়া দেন অর্ডার করেছে কে আল্লাহ এখন ভবিষ্যতে কোন নবী আসার সম্ভাবনা আছে না এখন নবীর দায়িত্ব পালনের জন্য কিছু লোক আছে না নাই আছে আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া এখন নবী যেই কোরআন শুনিয়েছেন ওই কোরআন সবটাই শোনাতে হবে এই দায়িত্ব আলেমদের ঘাড়ে আছে না নাই কিন্তু এখন আলেম দুই ভাগ এক ভাগ সরকারি আর এক ভাগ দরকারি ঠিক না যারা সরকারি আলেম তারাও কোরআন হাদিসের কথা বলে তবে অতটুকু বলে যতটুকু বললে হালুয়া রুটি বাদ যায় না হালুয়া রুটি পাওয়া যায় তারা অতটুকু বলে যতটুকু বললে সরকার খুশি থাকে ঠিক না সরকার নারাজ হয় না আর যারা দরকারি প্রয়োজনীয় আলেম যারা ওয়ারাসাতুল আম্বিয়া তাদেরকে রাসূলের কোরআন রাসূলের উপরে নাযিল হয়েছে বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত একটা হরফ বাদ দিতে পারবে না একটা আইনের কথাও লুকাতে পারবে না এতে ভালো জায়গায় থাকুক আর জেলখানায় থাকুক বেঁচে থাকুক আর মরে যাক তাকে সবটাই বলতেই হবে না হয় রাসূলের ওয়ারিস এই কথা দাবি করার অধিকার তার নেই সমাজের সব মানুষ বিশ্ব নবীকেও ভালোবাসে নাই রাসূলের দাঁত ভেঙে দিয়েছে এমন কিছু মানুষ আছে না নাই আবার রাসূলের জন্য জীবন কুরবান করেছে এমনও আছে না নাই সমাজের সবাই আপনাকে ভালোবাসবে না সবাই ঘৃণাও করবে না কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি সবার ভালোবাসা চাই তাহলে আপনি আর মোমেন থাকতে পারবেন না আপনি হওয়া লাগবে মুনাফিক কারণ মুনাফিকরা আল্লাহর সাথেও থাকতে চায় শয়তানের সাথেও থাকতে চায় তাদের কাছে আল্লাহটাও ঠিক শয়তানেরটাও ঠিক যার কাছে সব ঠিক সেই হলো মুনাফিক বুঝেন যার কাছে সব ঠিক জোরে বলেন সেই কি মুনাফিক ইযা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না আল্লাহ বলেন যখন তারা মুমিনদের সাথে একত্রিত হয় তখন বলে আমরাও তো মুমিন আমরাও তোমাদের সাথে আছি ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মা'আকুম যখন শয়তানদের কাছে যায় তখন কয় তোমাদের সাথেও আছি সে দুই দিকে আছে মাহফিলও আছে আবার গানেও আছে মসজিদেও আছে সিনেমা হলেও আছে মাহফিলও 10,000 আবার মমতাজ বেগমের গানেও 20,000 এমন কিছু লোক আছে না নাই এর কাছে মাহফিলও ঠিক আবার গানও ঠিক যার কাছে সব ঠিক জোরে বলেন যার কাছে সব ঠিক সেই হলো আর তুমি যদি এমনটা হও তোমার নাভি থেকে উপরের দিক পুরুষ নিচের দিক মহিলা অথবা নিচের দিক পুরুষ উপরের দিক মহিলা তুমি বেড়া না বেড়ি কোনটাই না তুমি বেড়াও না বেড়িও না তোমার কপালে বিয়ে জুটবে না তুমি সকাল বেলায় মসজিদে বিকাল বেলায় মন্দিরে মরে দেখো হিন্দুও শ্মশানে নেবে না মসজিদে যাইয়া নামাজ পড়ত মুসলমান কবরে দেবে না বলবে আবার মন্দিরে যাইয়া নম নম করত দুদিল বান্দা কালমাসুর না পায় শ্মশান না পায় গর তোর লাশ কুত্তা খাইব হিন্দু হলে মন্দিরে নিয়া শ্মশানে নিয়া পড়াইত তাও তোর সৎকার হতো কুত্তা খাইত না তোর লাশ রাস্তার পাশে খালে বিলে থাকতো না আবার মুসলিম হলে তোকে সুন্দর করে দাফন করত কবর দিত সৎকার হতো
কিন্তু তুই সুবিধাবাদী দুই দিকে আসস, তোর কপালে কবরও নাই, তোর কপালে শ্মশানও নাই, তোর লাশ কুত্তা খাবে। এজন্য আপনারা যারা সুবিধাবাদী আছেন তারা সাবধান হওয়া দরকার, ঠিক না? উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কোরআন, কোরআন থেকে আল্লাহ যা বলেছে সব বলতে হবে, সব মানতে হবে। এরপর আল্লাহ বলেন ওয়াকিমিস সালাহ, নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ যাবতীয় অন্যায় থেকে তোমাকে ফিরায়া রাখবে। কে বলেছে? জোরে বলেন, কে বলেছেন? নিশ্চয়ই, ইন্নাহ, নিশ্চয়ই। ইন্নাস সালাতা তানহা, নিশ্চয়ই নামাজ বিরত রাখে, ফিরিয়ে রাখে। যে নামাজ পড়ে তাকে আনিল ফাহশাই ওয়াল মুনকার, সব রকমের গরহিত কাজ থেকে, নিশ্চয়ই শব্দ বলে আল্লাহ দৃঢ়তার সাথে ঘোষণা করেন, যে নামাজ পড়ে অন্যায় থেকে নামাজ তাকে ফিরায়, আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না। নামাজ পড়বেন, আপনার অন্যায়ের প্রবণতা কমে যাবে, নামাজ আপনাকে অন্যায় থেকে ফিরাবে। এবার আপনাদের কাছে জানতে চাই, অন্যায় করার মতো প্রবণতা আমাদের ভিতরে আছে না নাই? মানুষ স্বভাবগত অন্যায়কারী প্রাণী, মানুষ স্বভাবগত অন্যায়কারী। ইন্নাস সালাতা তানহা, এই অন্যায় থেকে নামাজ তোমাকে ফিরাবে। সুবহানাল্লাহ, অন্যায় করার মতো একটা প্রবণতা আল্লাহ তোমাকে দিয়েছেন। এই জন্য মানুষের যে নফস আছে ওই নফসের নাম নফসে আম্মারা। এই নফসে আম্মারাকে ডোলে ঘষে ডিটারজেন্ট পাউডার দিয়া সাবান লাগাইয়া তেল মালিশ কইরা সোজা করা লাগে। যে নফসে আম্মারাকে টাইট দেয় না, নফস তার অধীনে থাকে না, উল্টা তাকে নফস চালাইতে শুরু করে। ইন্না নাফসাল আম্মারাতুম বিসু, 13 পারার প্রথম আয়াত আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নফস মানুষকে খারাপ কাজে আদেশ দিতেই থাকে। আম্মারাতুন ফাআলাতুন, ইসমে ফাইল মুবালাগা, নফসের কামে হলো আপনার খারাপ কাজের আদেশ দেয়া। এই নফসটা আমাদের ভিতরে আছে না নাই? দিছে কে? আল্লাহ সৃষ্টিগত ভাবে দিয়েছে। ওই নফসের আছে কাম, নফসের আছে ক্রোধ, নফসের আছে লোভ, নফসের আছে ঘৃণা, নফসের আছে হিংসা। এখন এগুলো আল্লাহ আপনারে বানানোর সময় ঢুকাইয়া দিছে, দিয়া দুনিয়ায় পাঠাইছে। পাঠাইয়া এবার বলে, তোমাকে আমি যৌন শক্তি দিয়েছি, এটার নাম হলো কাম, কিন্তু এই যৌন শক্তি তুমি তোমার বউ ছাড়া অন্য জায়গায় ব্যয় করতে পারবা না। এখন বউয়ের সুন্দর চেহারা দেখে আকর্ষণ হয়, যেটা বউ না। ওই মহিলা যদি সেজে গুজে রাস্তা দিয়া যায়, তার দিকে তাকাইলে কি আকর্ষণ লাগে না? মানে সব আল্লাহর ওলি বসে আছে, লাগে কি না? এই আকর্ষণটা দিছে কে? আল্লাহকে আমি দিছি। দিয়া তোমারে আবার বলছি কন্ট্রোল করতে হবে। ইয়া আলী, লা তুতবিউন নাজরাতান নাজরাতা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। রাসূল নিজের মেয়ের জামাই হযরত আলীকে বলেন, আলী, কোন নারীর দিকে যদি চোখ পড়ে যায়, হঠাৎ চোখ পড়েছে, চোখটা নামায়া ফেলিও, হঠাৎ পড়ে গেছে তাই গুনাহ হবে না, কিন্তু তুমি দ্বিতীয়বার তাকাইও না, গুনাহ থেকে বাঁচতে পারবা না। প্রথমটা ছিল তোমার, দ্বিতীয়টা হলো শয়তানের, নফসের, তোমার না।
আপনাকে আমাকে আল্লাহ দিয়েছেন ক্রোধ, সৃষ্টিগতভাবে এটা আছে ভিতরে, এজন্য আপনি দু মাস তিন মাস বয়সী, চার মাস ছয় মাস বয়সী বাচ্চা কোলে নেবেন, কোলে নিয়ে আপনি মুস্কি মুস্কি হাসি দেন, দেখবেন বাচ্চাও কত সুন্দর করে হাসি দেয়, আর আপনি একটা ধমক দেন, দেখবেন সেও ঠোঁট বাঁকাইয়া কেঁদে দেয়, কেঁদে দিয়ে বুঝায় মেজাজ আমারও আছে। এই যে পিচ্ছি আপনার সাথে রাগ দেখায়া কানলো, এই রাগে বাজার থেকে কিনে আনছে, কথা না করলে তো মজা পাই না, বাজার থেকে কিনে আনছে, তাইলো করতে, এটা সৃষ্টিগতভাবে আল্লাহ দিয়েছে। কারণ যারা সমাজ চালাবে, দেশ চালাবে, থানা চালাবে, ওসি হবে, দারোগা হবে, তাদের যদি রাগ না থাকে সোর ডাকাত তাদের ভয় পাবে না। ওসি সাহেব যদি শুধু মিঠা মিঠা কথা কয়, সবার সাথে হেসে হেসে মিষ্টি মিষ্টি কথা কয়, মানুষ ডাকাত এবং চোর ওসির কাছে ধরা খাইয়া যাবে, পুলিশ দৈরা থানায় দেবে, আর ওসি সাহেব ডাকাতের কব আসসালামু আলাইকুম, ডাকাত সাহেব কেমন আছেন, দুপুর বেলায় খাইছেন নি, এসেন কি কই, ডাকাতের এক বেলা ভাত খাওয়া, টেবিল আইন একসাথে বসে চা খায়, ডাকাত মনে মনে বলবে ওনার মতো ভালো ওসি আরো হওয়া দরকার, ঠিক না? আমার বন্ধু চোর এবং ডাকাতির সাথে যদি মিষ্টি ব্যবহার করে চুরি এবং ডাকাতি বেড়ে যাবে, তাই তাদের সাথে কোরআনের আচরণ, চোর ধরে হাত কেটে দাও, ডাকাত ধরে শুলে ছড়াইয়া দাও। রাগ লাগবে, ক্রোধ লাগবে, কিন্তু আবার রাগ যদি কন্ট্রোল করা না যায়, রাগ তোমার গুনাগার বানায়া সারবে, কবিরা গুনাগার বানায়া সারবে। তোমার কাম আছে কন্ট্রোল করতে, যদি না পারো তাহলে ক্রিকেটার নাসিরের মতো পরের বউ বিয়া করা লাগবে, বিশাল বিপদ। কাম আছে সৃষ্টিগত বাবা আল্লাহ দিছে, কিন্তু কন্ট্রোল না করলে তুমি কিন্তু পরের বউ বাগাইয়া নিবা, দুনিয়া তার বেড়ি পাইছে না খুঁজা। আস্তাগফিরুল্লাহ, রুসি কত খারাপ মানুষ, রুসি কত খারাপ হয়ে গেছে। শরীয়তের বিধান হলো 14 জন মহিলা বিয়ে করা হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার মাঝে সুন্দর করে বলেছেন, চমৎকার করে বলছেন, তোমাদের জন্য হুররামাত আলাইকুম আছে না, হুররামাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম, তোমাদের মা বিয়ে করা হারাম, বোন বিয়ে করা হারাম, খালা বিয়ে করা হারাম, ফুফু বিয়ে করা হারাম, ভাতিজি বিয়ে করা হারাম, বোনের মেয়ে বাগ্নি বিয়ে করা হারাম, এরকম করে করে আল্লাহ 14 জনের নাম বললেন। তারপরে 15 নম্বরে বললেন, ওয়াল মুহসানাতু মিনান নিসা, ওই মহিলা বিয়ে করা হারাম যার স্বামী আছে। এটা কয় নম্বরে কথা বলতে হবে তো, ওয়াজ বাড়িতে নিতে হবে, ঠিক আছে? কয় নাম্বারে বলছে এটা? 14 জন শেষ করে 15 নাম্বার, ওয়াল মুহসানাতু মিনান নিসা, সদবা নারী বিয়ে করা হারাম। এখন যদি কেউ তার বইনেরে গড় থেকে বুঝায়া বাজায়া বুলায়া বালায়া, কোন ভাই যদি কসল আমরা দুজনে বিয়ে করব, কোর্টে যাইয়া মা বাবারে জানামু না, ভাই বোন যদি পরিচয় না দিয়া কোর্টের হাকিম রে কয় আমরা প্রেমিক প্রেমিকা, আমরা দুজন অ্যাডাল্ট, মেয়েটার বয়স 18 আমার বয়স 22, আমাদের বিয়ে পড়ায়া দাও, বাংলাদেশের নিয়ম আছে কোর্ট ম্যারিজ হয়, হাকিম তো জানে না তারা যে ভাই বোন, হাকিম শুনছে প্রেমিক প্রেমিকা, এখন দুইজনকে যদি কাজী ডাইকা 5 লাখ টাকা মহারানা দিয়া 50 জন সাক্ষী হাজির করে ভাই বোনে বিয়ে করাইয়া দেয়, বিয়ে হবে তো? মহারানা 1 কোটি সাক্ষী আছে 100 জন, বিয়ে হবে তো? কারণ ভাই বোনে বিয়ে হয় না, নিষেধ করেছেন কে? তো পরের বউ বিয়ে করতে মানা করছে কে? ও নাসি, তুমি এটা কি করলা? আর একজনের বউ বিয়ে করা যায় না, যা হবে জেনা ব্যবিচার, সন্তান হলে হবে জারজ, শব্দা